आमादेर चैनेले आपनादेर सबाइके सुस्वागतम। आजके आमरा आलोचना करब जूतो सम्पर्के। हे भिउयार्स, आपनादेर मने होते पारे जे जूतो आबार आलोचना करार एकटा विषयबस्तु नाकि? अवश्यई एई जूतोई किन्तु आमादेर पाटाके रक्षा करे और पा किन्तु आमादेर भाग्येर साथे ओतप्रोतोभावे जुक्त। किभाबे सेई सम्पर्के आलोचना करब, किभाबे जूतो थेके आमादेर दुर्भाग्य आसते पारे, किभाबे जूतो थेके आमादेर सौभाग्य आसते पारे, सबकिछु आलोचना करब। किन्तु तार आगे जारा आमादेर एई चैनलटी सबस्क्राइब करेननि तारा चैनलटी सबस्क्राइब करे पाशे थाका बेल आइकनटी क्लिक करे राखुन। सेखाने गेले देखबेन एकटी अल अपशन आछे, सेटिओ क्लिक करे राखुन जाते आमरा जखन नतून कोनो भिडियो आपलोड करब आपनारा सेटा साथे साथे पेये जान। आमादेर भिडियो भालो लागले अवश्यई लाइक करबेन, शेयर करबेन जाते बेशी करे सबाई जानते पारे एबं तादेर जीवन सौभाग्यपूर्ण हये ओठे। भिडियोटी शेष पर्यन्त देखबेन, केनना प्रत्येक सेकेंड किन्तु नतून नतून आलोचना आमरा करते थाकब। नाना देश थेके विदेश थेके जे समस्त भिउयार्स आमादेर साथे जुक्त हयेछेन, आमादेर एई परिवारेर सदस्य हयेछेन, तादेरके असंख्य धन्यवाद एभाबे आमादेर पाशे थाकार जोन्नो, आमादेर साथे थाकार जोन्नो। चलुन आमरा आलोचना शुरू करी। भिउयार्स, একটি কথা কিন্তু একটা প্রসঙ্গ চলেই আসছে। সবসময় দেখেন যে শ্রী বিষ্ণুর পদসেবা করছেন মা লক্ষ্মী। অনেকে জানেন এই ঘটনা, কেন অনেকে জানেন না। সংক্ষেপে বলি যে মা লক্ষ্মী পদসেবা করেন, পতিব্রতা উনি এক অর্থে ঠিক, দ্বিতীয় অর্থে উনি কিন্তু চান না যে ওনার পায়ে ময়লা জমুক, কেননা ছেলেদের পুরুষদের পায়ে ময়লা জমলে সেটা কিন্তু দুর্ভাগ্য ডেকে আনে। আর মা লক্ষ্মী সেই জন্য অনবরত শ্রী বিষ্ণুর পদসেবা করে সেই পায়ের ময়লা পরিষ্কার করার চেষ্টা করেন, কেননা উনি জানেন যেখানে নোংরা সেখানে অলক্ষ্মীর বাস। আর অলক্ষ্মী কিন্তু মা লক্ষ্মীকে হিংসা করে বলেছিল যে তুই তো হৃদয়ে থাকিস, আমি দেখবি পায়ে যেয়ে থাকবো, আমি পায়ে বসবাস করব। সেই জন্য যাতে অলক্ষ্মী সেখানে বসবাস না করতে পারে, মা লক্ষ্মী সেই জন্য সবসময় ওনার পা পরিষ্কার করার চেষ্টা করেন। আর একটা ঘটনার কথা বলবো, এটা জ্যোতিষশাস্ত্র মতে এবং শাস্ত্র মতে বর্ণনা করা হয়েছে যে সবসময় পাটা পরিষ্কার, প্রত্যেক সেটা পুরুষ হোক বা মহিলার পা কিন্তু পরিষ্কার রাখা উচিত। দেখবেন যাদের পা যত পরিষ্কার তারা তত সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী। নোংরা পা, ফাটা পা, তারপরে একদম অযত্নে রাখা পা নিয়ে কোনো মানুষ কিন্তু সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী হতে পারে না। এটা আপনারা মিলিয়ে দেখে নেবেন, একটু লক্ষ্য রাখবেন। সেই জন্য প্রত্যেক দিন স্নান করার সময় অবশ্যই পায়ের যত্ন নেবেন, পা পরিষ্কার করবেন। আর দেখবেন নখ যাতে বড় না হয়, পরিষ্কার পরিচ্ছন্ন পা যত রাখবেন আপনার সৌভাগ্য কিন্তু বর্ধিত হবে। এবারে চলুন জুতো, এই পায়ের কথা কেন বললাম? জুতোর দ্বারাই কিন্তু আমরা এই পাটাকে রক্ষা করি, আমাদের সৌভাগ্যকে বর্ধিত করার চেষ্টা করি। কিন্তু এই যে সৌভাগ্য বর্ধিত জিনিসটাই কিন্তু দুর্ভাগ্যের কারণ হয়ে আসে। কেন বলছি শুনুন কিভাবে। সেই জন্য যাতে আমরা দুর্ভাগ্যের বশবর্তী না হই কি করা উচিত। জুতো কোনো সময় ছোট কেনা উচিত না, অর্থাৎ আপনার পায়ের যা মাপ সেই অনুপাতেই কেনা উচিত। তার থেকে একটু বড় হলে ক্ষতি নেই, ছোট হলে কিন্তু সেটা কিন্তু আপনার সৌভাগ্যের কমতি হয়ে যায়, অর্থাৎ দুর্ভাগ্য সেখানে কিন্তু এসে দাঁড়ায়, সেখানে কিন্তু দুর্ভাগ্য আধিপত্য বিস্তার করে। সেই জন্য জুতো কোনো সময় খুব পছন্দ হয়ে গেল, এরকমও হয় অনেক সময় যে জুতোটা একটু ছোট নিয়ে নিই, কেউ বুঝতে পারবে না, কেউ না বুঝতে পারুক, আপনি তো জানেন, আপনি তো আপনার মাপ জানেন, তাই কখনো কিন্তু এটা করবেন না। জুতো সবসময় একদম পারফেক্ট সাইজের নেবেন। জুতো যখনই রাখবেন দরজার সামনে, অর্থাৎ নিজের বাড়ির সামনে বা কারোর বাড়ির সামনেই কিন্তু একদম মুখ্য যে দরজা, প্রধান দরজা, তার সামনে কোনো জুতো রাখবেন না, তাহলে কিন্তু মা লক্ষ্মী সেখানে প্রবেশ করতে পারেন না। এমনিতেই বলা হয় যে মুখ্য দ্বারের চারপাশে অন্তত অনেক কিছুটা দূরত্ব অনুযায়ী সেখানে কোনো জিনিসই রাখা উচিত নয়। জুতো তো এটা বাইরের নোংরা আবর্জনা সমস্ত নিয়ে আসে, পায়ের নিচে ধুলো, কোথা থেকে কোথায় নেগেটিভ এনার্জিতে ভর্তি। কিন্তু সেগুলো যদি রাখতেই হয় তাহলে ডানে বা বাঁয়ে যেখানে আপনার সুবিধা মতো রাখবেন, কিন্তু সেটা যেন এমন একটা জায়গায় রাখবেন কভার্ড, অর্থাৎ জুতো রাখার যে র্যাক হবে বা কভার্ড হবে সেটা যেন ঢাকা থাকে, অর্থাৎ নেগেটিভ ভাইব্রেশন সেখান থেকে বেরোতে পারবে না। जनगणे से सबार चोखे किन्तु सेटा जाते ना पड़े क्योंकि फ्लैट बाड़ी होले सेटा सम्भव ना। निजेर बाड़ी होले ताओ अनेक गुछिए ठुछिए रखा जाए, फ्लैट बाड़ीते जायगा सीमित सेखाने फ्लैटे जारा थाके तादेर पक्षे सम्भव ना। ताई आपनारा एकटू कष्ट करे कभारटा नेबेन, सेटा जेन ढाका देवा हय अर्थात पाल्ला देवा बन्ध करा कभार जेन हय, ना होले किन्तु सेखाने मा लक्ष्मी प्रवेश करते पारबे ना। जूतो सब समय एमन करे राखते हबे जखन खुले राखबेन बा गुछिए राखछेन आपनि, गुछिए तो सब समय राखते हबे क्योंकि जेखाने सेखाने फेले छड़िए छिटी जूतो राखा जाबे ना। और जूतो जख रखबें तक क्योंकि घर दिखे डिरेक्शने, घर दिखे मुख करा थाकबे, बाहर दिखे मुख करा डिरेक्शने क्योंकि जूतो कखनो रखबें ना, ताहले क्योंकि सौभाग्यर बदले दुर्भाग्य एसे जड़ हबे। शनिवार दिन कोनो जूतो किनबेन ना, चामड़ार जूतो तो अवश्यई ना। हाँ जदि फोमेर जूतो हय बा प्लास्टिकेर जूतो सेगुलो किनते पारेन, किन्तु चामड़ार जूतो कखनोई किनबेन ना। जादेर जन्मछके शनिदेव कुपित तारा कालो जूतो तो किनबेनও না পরবেনও না। এই শনিবারটা কিন্তু কালো জুতো একদম পরবেন না আপনারা, কালো রঙের জামা কাপড়ও পরার চেষ্টা করবেন না। এগুলো একটুখানি মেনে চললে তাহলে কিন্তু শনিদেব রুষ্ট একটু কম হবে, একটু কষ্টটা কম হবে। जूतो सर्वदा कोथाय राखबेन, जूतो सर्वदा जेखाने राखुन बा जेखाने सेटा देखबेन जेन पश्चिम दिके हय बा सेटा जेन उत्तर पश्चिम दिके हय, अन्य दिके किन्तु जूतो राखा उचित नय, ताहले किन्तु सौभाग्येर बदले दुर्भाग्य शुरू हय। जूतो जखन राखबेन एकटा जूतोर ऊपर कखनोई आरेकटा जूतो तुले देबेन ना। धरुन आपनी जूतो गुछिए राखछेन तखन एकटा जूतोर ऊपर एकटा जूतो रेखेछेन, एकटा परपर रेखेछेन, तारपरे जायगा नेई आर परे ओर ऊपरेई जूतो चापिए दियेछेन अनेकगुलो, किन्तु एरकम करबेन ना। बा कोनो भारी जिनिस जूतोर ऊपर राखबेन ना, ताहले किन्तु निजेर भाग्यकेओ चापा देया हय। एबं जूतोर ऊपर जूतो राखले कोनो जूतोर ऊपर कोनो अबस्टेकल थाकबे ना, कोनो किछु थाकबे ना, एकटा जूतोर परपर पाशापाशी राखते पारेन, किन्तु जूतोर ऊपर जूतो कखनोई किन्तु राखा जाबे ना। धरुन आपनि कारोर बाड़ी गेछेन दिये जूतोटा जखन रेखेछेन ठीकमतो रेखेछिलेन, किन्तु बेरोनोर समय देखछेन जे आपनार जूतोर ऊपर कारोर जूतो आछे, तखन किन्तु बुझे जाबेन जे एई जूतो निये किछु उपाय करार केउ चेष्टा करेछिलो। सेटा धरुन एटा केउ करतेओ पारे चेष्टा, आबार एमनि अटोमेटिकली केउ धरुन पाये लेगेछे कारोर बा एकटा जूतो खुलेछे सेटा छुटे छुटे गिये सेखाने पड़ेछे होतेई पारे, किन्तु ताओ साबधानेर बार नेई। सेई जोन्नो कि करते हबे, सेई जूतो जदि चामड़ा ना हय धोया जदि जाय धुये नेबेन, और जदि धोया ना जाय चामड़ार जूतो हय तखन कि करबेन, तखन एकटू साइडे गिये भालो करे एकटू झेड़े नेयार जूतो पड़े निये झेड़े नेयार चेष्टा करबेन, केनना आपनार ऊपर जदि कोनो क्रियाकलाप करा हय ताहले किन्तु आर सेटा काजे लागबे ना, माने जूतो धुलो सेखानेई फेले रेखे आसबेन आर बाड़ीते निये आसबेन ना। नेगेटिव एनार्जी सेखानेई झेड़े फेले आसबेन, केनना जूतो थेके किन्तु अनेक आपनारा जानेन किना जानि ना किन्तु तांत्रिक काज अनेक खराब काज करा हय, अर्थात कारोर क्षति करार चेष्टा करा हय, जूतोर धुलो थेके धुलो दिये जूतो थेके अनेक किछु करा हय। कारोर जूतो कखनोई पड़बेन ना, कारोर जूतो किन्तु कखनोई पड़ा उचित नय, बड़ोदेर जूतो तो छोटोदेर पड़ाई उचित नय। आपनारा जानेन जे रामचंद्रके जखन दशरथ मारा गेछिलेन, रामचंद्रके किन्तु फेरत आनते भरत गेछिलेन, किन्तु रामचंद्र आसेननि, तखन भरत तार पादुका निये एसेछिलेन, सेई पादुका निये एसे सिंहासने बसिए 14 বছर किन्तु राजत्व करेछिलेन, किन्तु सिंहासने बसेननि, पादुका बसेछिल, पादुकाके सम्मान दियेछिलेन। बड़ोदेर जूतो जदि छोटोरा पड़े तार एटा धरे नेওয়া হয় যে তার পায়ে পা লাগছে, তাকে অসম্মান করা হয়, অর্থাৎ পায়ে পা লাগা। বড়দের পায়ে পা লাগলে কি করতে হয় আপনারা সবাই জানেন, সেই জন্য বড়দের জুতো ছোটদের পরা উচিত নয়, পড়লে কিন্তু তাকে অসম্মান করা হয়। কারোর থেকে শনিবার দিন জুতো নেবেন না, কেউ যদি ধরুন শনিবারে কোনো জুতো দিতে চাইছে সেই জুতো নেবেন না, সেটা নতুন হোক বা পুরনো হোক। এইটুকুনি জানবেন যে তিনি হয়তো ভালো মনেই দিচ্ছেন, কিন্তু আবার এটাও হতে পারে কার মনে কী আছে জানেন না। শনিদেবের কৃপা কুদৃষ্টি থেকে বাঁচার জন্য কিন্তু এই উপায় করা হয়, কাউকে জুতো গিফট করা হয়, সেই জন্য এই জুতো কিন্তু নেবেন না। শনিবার দিন অবশ্যই জুতো নেবেন না, কেননা কেউ হয়তো শনিদেবের কুদৃষ্টি থেকে বাঁচার জন্য নিজের দুর্ভাগ্য আপনার ঘাড়ে চাপাতে চাইছে, সেই জন্য শনিবার दिन कार थेके जूतो नेबेन ना। কারোর পুরনো জুতো বা পরা জুতোও নেবেন না। কেউ যদি দেয়ও, সেই আত্মীয় স্বজন বা যেই হোক দিল, দিয়ে বললো এ নে, আমার ছোটো হয়ে গেছে বা আমার পড়তে ইচ্ছা করছে না বা আমার অনেক আছে, এরকম আরেকটা আছে নে, কখনোই কিন্তু সে যতই ভালো হোক নেবেন না। কারোর পুরনো জুতো পরা মানে তার দুর্ভাগ্যর সাথে কিন্তু নিজেকে সম্পৃক্ত করে দেওয়া, নিজেকে যুক্ত করে দেওয়া। তাই কারোর পুরনো জুতো বা পরা জুতো কিন্তু কখনোই পরবেন না। নিজের জুতোর উপর অপরের জুতো থাকলে, ধরুন আপনার জুতো আছে, কেউ নিজের জুতো রেখে দিয়েছে, সেটা জানা অজ্ঞানত হতে পারে, অজ্ঞানত হতে পারে, কিন্তু জানবেন এটা কিন্তু দুর্ভাগ্যের একটা সূচনা করবে। তার দুর্ভাগ্য কিন্তু সম্পূর্ণ আপনার উপর এসে বর্তাবে, আপনিও দুর্ভাগ্যগ্রস্ত হয়ে পড়বেন। কোথাও গিয়ে যখন জুতো খুলবেন তখন কিভাবে খুলবেন? প্রথমে ডান পায়েরটা খুলবেন সামনে, বাঁ পায়েরটা তার পিছনে, অর্থাৎ ডান পায়েরটা সামনে থাকবে, বাঁ পায়েরটা পিছনে থাকবে, এরকম প্রথমে একটা তারপরে আর একটা, এরকমভাবে জুতো খুলবেন। এটা খুবই সৌভাগ্যপূর্ণ। যারা চাকরি করেন তারা যদি ট্রান্সফার চান, অর্থাৎ একই জায়গায় বসে আছেন, ভালো লাগছে না বা সেই জায়গা আপনি চেঞ্জ করতে চাইছেন, আপনার ট্রান্সফার দরকার, তখন যদি তিনি পুরুষ হন তাহলে অবশ্যই বাঁ পায়ের উপর ডান পায়ের জুতো পুরো তুলে রেখে দেবেন, মানে একটা জুতো তার উপর আর একটা জুতো তুলে দেবেন। আর যদি মহিলা হন তাহলে ডান পায়ের জুতোর উপর বাঁ পায়ের জুতোটা পুরো তুলে দেবেন, উল্টে দেবেন না, তুলে দেবেন, তুলে রেখে দেবেন। আর আবার যখন পড়বেন তখন ওইভাবে পড়ে নেবেন। এইভাবে যদি করেন তাহলে দেখা যাবে যে আপনি আপনার মনের মতন ট্রান্সফার পেয়ে গেছেন। এরপরে ট্রান্সফার যদি না চান তাহলে কি করবেন? দুটো জুতোই যখন বাড়ি ফিরবেন, বাড়ি ফিরে এসে দুটো জুতোই কি করবেন? উল্টো করে দেবেন, দিয়ে একটা ইট চাপা দিয়ে রেখে দেবেন। তার মানে কি? আপনি ধামা চাপা দিতে চাইছেন, ইট চাপা দিচ্ছেন, তার মানে আপনি যেতে চাইছেন না, আপনার ট্রান্সফার কিন্তু বন্ধ হয়ে যাবে। এগুলো নিজেদের জীবনে অ্যাপ্লাই করে দেখবেন, খুবই আপনারা ফললাভ করতে পারবেন। আজকের ভিডিও আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি।